আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনি জানবেন নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতির ধ্বংসের কাহিনী, নূহ নবীর অলৌকিক নৌকা এবং একটি অবিশ্বাসী জাতির ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আদম আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইমানের সাথে শিরক এবং কুফরের মোকাবেলা ছিল না, তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মত ভুক্ত ছিল। সূরা বাকারা আয়াত নং 213। তার শরিয়াতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ এবং মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত, কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শেরকের অনুপ্রবেশ ঘটে। নূহ আলাইহি ওয়াসাল্লামের কওমের লোকেরা ওয়াদ, সাওয়া, ইয়াগুস সহ অসংখ্য ওফাতকৃত নেককার বান্দাদের ওসিলায় আখিরাতে মুক্তি পাওয়ার আশায় তাদের আরাধনা শুরু করে। এই আরাধনা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের প্রতিকৃতি বানিয়েও হতে পারে। মোহাম্মদ ইবনু কাসির বলেন, আদম ও নূহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন নেককার এবং সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের পরলোক গমনের পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের প্রতিমূর্তি সম্মুখে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তা তৈরি করল। অথবা উক্ত লোকেদের ওফাতের পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে ওই প্রতিকৃতিগুলোকেই সরাসরি উপাস্য হিসেবে আরাধনা শুরু করল। তারা এইসব উপাস্যের ওসিলায় বৃষ্টির প্রার্থনা করত, আর এভাবেই পৃথিবীতে প্রথম শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম যুগের নেকবান্দা ব্যক্তি ছিলেন। তাদের ওফাতের পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোকা দিল যে এদের বসার স্থানগুলোতে এক একটি প্রতিকৃতি বানাও এবং তাদের নামকরণ করো। অতঃপর লোকেরা তাই করল। এই প্রতিকৃতিগুলো পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু হয়। ইবনু আবি হাতেম বর্ণনা করেন, ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম ও সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি এন্তেকাল বরণ করলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকেদেরকে তার প্রতিকৃতি নির্মাণের প্ররোচনা দেয়, ফলে ওয়াদের প্রতিকৃতি হল পৃথিবীর সর্বপ্রথম প্রতিকৃতি, আল্লাহর সাথে শিরকের প্রথম ঘটনা। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা প্রতিকৃতি এর আরাধনা, যা আজও প্রায় সকল সমাজে চালু রয়েছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে প্রবেশ করছে। উক্ত ব্যক্তিদের প্রতিমূর্তির মাহাত্ম্য এবং তাদের প্রতি ভক্তি লোকেদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এই রূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়াতের জন্য নূহ আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করলেন। সূরা আরাফ আয়াত নং 61। একদিন মানুষ হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনল, হে আমার জাতি, আমি আল্লাহর রাসূল, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের দান করেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন এবং তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তোমাদের ভূমি সবুজ করে তোলেন, তিনি তোমাদের পুত্র ও কন্যা দান করেন। কেন তোমরা শিরক করছো? কেন তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছো? তারায় ভরা বৃষ্টিত আকাশের দিকে তাকাও, চাঁদ এবং সূর্যের দিকে তাকাও, ওফাতের কথা চিন্তা করো। কেন মানুষ পরলোকগত হয়? তোমরা পাথর দিয়ে উপাস্য তৈরি করছো। তোমরা কি মনে করো এরা তোমাদের সন্তান দান করে এবং আকাশ থেকে বৃষ্টিপাত করে? তারা তোমাদের বজ্রপাত ও বন্যা থেকে রক্ষা করে? যদি তা না হয় তবে
আল্লাহর ইবাদত করো না কেন? তারা বলল, সে একজন উন্মাদ, একজন দরিদ্র কাঠ মিস্ত্রি। যদি সে আল্লাহর রসুল হতো তাহলে সে পৃথিবীর সব সম্পদের মালিক হতো। আল্লাহ একজন ফেরেশতা কেন পাঠান না? কেন তিনি আমাদের মতোই একজন মানুষ রসুলকে পাঠিয়েছেন? সে আমাদের থেকে নিচু শ্রেণীভুক্ত, তার থেকে আমরা অর্থবিত্ত, সন্তান সন্ততি এবং ক্ষমতা সব দিক থেকে এগিয়ে আছি। তাই তারা তার কথায় কর্ণপাত করল না। খুব অল্প সংখ্যক দরিদ্র পুরুষ ও নারী তার কথা শুনে তাকে বিশ্বাস করল। তবে তিনি লোকেদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আদেশ দিতে থাকেন। অতঃপর পেরিয়ে যায় একে একে 950 বছর। অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম আকাশের দিকে দুই হাত তুলে দোয়া করলেন। তিনি পৃথিবীকে অবিশ্বাসী এবং ভুল পথগামীদের থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে ভুল পথে নিয়ে যাবে এবং জন্ম দিতে থাকবে কেবলই ভুল পথগামীদের। নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি। মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার আদেশ দিলেন। তিনি গ্রামের বাইরে একটি বড় নৌকা তৈরির কাজ শুরু করেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠের কাজে খুবই দক্ষ ছিলেন। বিশ্বাসীরা তাকে নৌকা তৈরিতে সহযোগিতা করত। তারা বিভিন্ন মাপের কাঠের বোর্ড তৈরি করেছিলেন। নৌকা বড় হওয়াতে কাজটা অনেক কঠিন ছিল। এতে তিনটি স্তর বিশিষ্ট ছিল। নৌকাটি ছিল প্রায় 600 ফুট দীর্ঘ, 200 ফুট প্রস্থ এবং প্রায় 75 ফুট উচ্চতা বিশিষ্ট। 80 বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে নৌকা বানানোর কাজ শেষ হয়। এই সময় অবিশ্বাসীরা বলতো, দেখো ওই পাগলদের দেখো, তারা মরুভূমিতে নৌকা তৈরি করছে। ওই দেখো নূহ, সে তো পাগল হয়ে গেছে। আরেকজন বলল, সে তো খুব দক্ষ কাঠ মিস্ত্রি, সে ধূর্ত, নিশ্চয় সে রাজপ্রাসাদ তৈরি করছে। একজন বলল, ওই নূহ তুমি কি করছো, এখানে কোথায় সমুদ্র? হযরত নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, একদিন আমরা তোমাদের সাথে উপহাস করব, যেমন তোমরা আমাদের সাথে করছো। একজন বৃদ্ধ মহিলা তার মেয়ে সহ হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে জানতে চাইল, আল্লাহ কবে এই ভুল পথগামীদের হতে আমাদের রক্ষা করবেন? হযরত নূহ আলাইহিস সালাম মুক্তি দিবস সম্পর্কে জানতেন না, তাই তিনি আকাশের দিকে তাকালেন। শুধুমাত্র মহান আল্লাহ এই সম্পর্কে জানেন। এ সময় আকাশ থেকে একজন ফেরেশতা এসে বললেন, যখন বৃদ্ধা মহিলাটির বাড়ি থেকে পানি ফোয়ারার মতো বের হবে তার মানে হলো মহাপ্লাবন খুবই নিকটবর্তী। এই সংবাদে বৃদ্ধা আনন্দে উদ্বেলিত হলেন এবং মেয়েটি আনন্দে হেসে ফেলল। অতঃপর ঘনিয়ে আসলো সেই মহেন্দ্রক্ষণ। পানি উপচে পড়ল, আকাশ মেঘে কালো হয়ে আসছে। অবিশ্বাসীরা অতিমাত্রায় নিপীড়ন চালাতে লাগল। তারা নিজেদের ভুল পথে আরো বেশি করে পরিচালিত করতে থাকল। দিনের পর দিন তাদের এই কাজের মাত্রা বেড়েই চলেছে। অবশেষে ছোট মেয়েটি হযরত নূহ আলাইহিস সালামের কাছে দৌড়ে এলো আর বলল, পানি উপচে পড়ছে। হযরত নূহ আলাইহিস সালাম সেখানে দ্রুত গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রতিশ্রুতি সত্য হয়েছে। পানি ফোয়ারার মতো করেই উপচে পড়ছে। বিশ্বাসীরা তা দেখে আনন্দে কেঁদে ফেলল। কেউ কেউ আকাশের দিকে তাকালো। হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকায় ওঠার নির্দেশ দিলেন। তখন দিনের আকাশ ছিল রাতের আকাশের মতোই কালো। হঠাৎ আকাশে বিদ্যুতের চমক দেখা যায়, শক্তিশালী বজ্রপাতের আওয়াজ শোনা যায়, ভারী বৃষ্টি শুরু হল। আল্লাহ তাআলা নৌকায় জোড়ায় জোড়ায় পশু পাখি ওঠানোর আদেশ দিলেন। উপরের স্তরে বড় পশুগুলো এবং নিচের স্তরে পাখিদের রাখা হল। অতঃপর পর্বত আর উপত্যকা থেকে পানি উপচে পড়া শুরু হয়। অত্যন্ত ভারী বর্ষণ হচ্ছিল, শক্তিশালী বাতাস বইছিল, আকাশের বিদ্যুতের চমক আরো জোরে বজ্রপাতের আওয়াজ হচ্ছিল। মাটি হয়ে গিয়েছিল ফোয়ারার মতো, আকাশ থেকে নদীর মতো পানি পড়ছে। বিশ্বাসীরা ছিলেন নৌকার মাঝ স্তরে। তারা জানালা দিয়ে মহাপ্লাবন দেখছিলেন। পানি পাহাড়গুলোর উপর থেকে পড়ছিল, উপত্যকাগুলো হয়ে উঠেছিল পানিতে ভরা নদীর মতো। অবিশ্বাসীরা গ্রাম থেকে পলায়ন করছিল। তারা এখনো হযরত নূহ আলাইহিস সালামের কথার উপর
বিশ্বাস করতে পারেনি। মহাপ্লাবনে সবকিছু ঢেকে গিয়েছে, পৃথিবী হয়ে গেছে এক বড় সমুদ্রের মতো, পানি এবং পাহাড়ের চূড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এর মাঝে নৌকা চলতে লাগলো। অবশেষে 40 দিন পর মহাপ্লাবন থেমে যায়, বৃষ্টি থেমে যায়, সূর্যের দেখা মিলে। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কবুতর ছেড়ে দিলেন, তারা আর ফেরত এলো না। তিনি বুঝতে পেরেছিলেন যে ভূমির সন্ধান আছে, তাই তিনি নৌকার মুখ উত্তর দিকে ফেরালেন। এরপর নৌকা গিয়ে পৌঁছল যুদি পাহাড়ের চূড়ায়। আমরা যখন কোনো পাহাড় পর্বতে আরোহণ করব, তখন এদের উপর ও নিচে অনেক সামুদ্রিক খোলস ও ঝিনুক পাব। এভাবে আমরা বুঝতে পারি এই সমস্ত স্থানগুলো একসময় পানির নিচে ছিল। অনেক মানুষ এবং পর্বতারোহীরা বিশ্বের বহু অংশে, যেমন ইরাক, ইরান, ভারত, মিশর, সিরিয়া, চীন, আমেরিকার উঁচু উঁচু স্থানগুলোতে এরকম অনেক ঝিনুক পেয়েছেন। প্রত্নতাত্ত্বিকেরা আরারাত পর্বতের উপরে বেশ কিছু কাঠের টুকরো পেয়েছেন। কাঠের টুকরোগুলোর বয়স অনুসন্ধান করতে গিয়ে জানা যায় তা 2500 বছর পূর্বের, যা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের সময়ের। কয়েকজন প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন যে এই কাঠের টুকরোগুলো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম নৌকার অংশ বিশেষ। 1951 সালে প্রত্নতাত্ত্বিকদের একটি দল কাফ পর্বতের উপরে একটি কাঠের টুকরো পান। কাঠের টুকরোর উপর একটি প্রাচীন লেখা ছিল। 1 বছর গবেষণার পরে তারা এই সিদ্ধান্তে পৌঁছন যে এই কাঠের টুকরোটা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনার নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।